ইসলামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে হলো পথ নিরাপত্তা সচেতনতার কর্মসূচি। সাধারণ মানুষকে ট্রাফিক আইন এবং যান চলাচলের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, যানবাহন চালকদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়ে সচেতন করতে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের স্লোগান সেফ ড্রাইভ সেভ লাইফ। দুর্ঘটনা কমাতে বা এড়িয়ে যেতে পুলিশ প্রশাসনের এই কর্মসূচি সারা বছর ব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে। পাশাপাশি তৎপরতা বেড়েছে ট্রাফিক পুলিশ এবং মোবাইল পুলিশের। কোথাও কোনো দুর্ঘটনা বা অশান্তি ঘটলে মুহূর্তে পৌঁছে যাচ্ছেন মোবাইল পুলিশ ভ্যান সহ পুলিশ আধিকারিকরা। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে এমনই একটি উদ্যোগ গ্রহণ করা হলো। নজর আছে পরের খবরের দিকে। 26 নভেম্বর শনিবার দুপুর 3টায় দিনহাটা সংহতি ময়দানে তৃতীয় বর্ষ দিনহাটা ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব পরিচালিত স্বর্গীয় ডক্টর ধীরেন্দ্র কিশোর দাস স্মৃতি চ্যাম্পিয়ন এবং স্বর্গীয়া শ্রীমতী হেমপ্রভা দাস স্মৃতি রানার্স আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে মর্নিং বয়েজ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার এবং ভাটাগুড়ি 2 নম্বর ফুটবল ক্লাব। এই অনুষ্ঠানে 4 জন প্রাক্তন ফুটবলারকে সম্বোধনা জানানো হয়। যারা সম্মানিত হন তারা হলেন শ্রী মৃণাল দত্ত, শ্রী কমলকান্তি বর্মা, সন্তোষ মুখার্জি এবং মিজানুর রহমান। প্রাক্তন ফুটবলারদের হাতে সম্মাননা তুলে দেন ধীরাটার থানা আইসি সুরজ থাপা, ধীরাটা 1 নং ব্লকের বিডিও মদন মোহন মুর্মু এবং স্বর্গীয় ডক্টর ধীরেন্দ্র কিশোর দাসের কন্যা শিবানী দাস। স্মৃতি চ্যাম্পিয়ন অন্যান্য অতিথিবর্গরাও সেখানে উপস্থিত ছিলেন। ম্যাচের একমাত্র গোল ফাইনালের স্বর্গীয় কমল দাস স্মৃতি ম্যান অব দ্য ম্যাচ পাপাই বর্মনের কাছে। স্বর্গীয় নিরঞ্জন দাস স্মৃতি ম্যান অব দ্য টুর্নামেন্ট হলেন শিবা রাউত। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইবো কেমনে, জোশ আসে ইলিশে। আচ্ছা আচ্ছা থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। সত্যি করে আমি মানে খুবই আনন্দ পাচ্ছি, মানে ক্লাব কমিটি এরা সত্যি করে মানে এখানকার ছেলে মেয়ে বাচ্চাদের মানে যুবদের জন্য এই যে সাংঘাতিক প্রপারলি ইউটিলাইজেশন যেভাবে হচ্ছে সকালবেলা মর্নিং স্পোর্ট মানে ক্লাব, এখানে আমরাও মানে আমিও যখন যখন সুযোগ পাই আমরা আসি, আমাদের পুলিশ কর্মীরা ওরাও এসে অংশগ্রহণ করে। আমার ভাই বলেছে কিছুক্ষণ কিছুদিন আমাদের দত্তবাবু প্রাক্তন খেলাড়ি ইনাদের প্রভাবু ইনাদেরকে দেখে আমরা সেখানে ইন্সপিরেশন পাই আমরা কি ইনারা এই এজেও মানে এত ফিটনেস মেনটেন করে কেন কেন কি ওনারা স্পোর্ট লাভার ছিল।